বছরের পর বছর ভোগান্তির পরও এখনই মেট্রো রেলে ওঠা হচ্ছে না মিরপুরের বাসিন্দাদের। উত্তরা দিয়াবাড়ি থেকে দেশের প্রথম মেট্রো রেল চলবে আগারগাঁও পর্যন্ত, তবে মাঝে থামবে না কোনো স্টেশনে। এ সিদ্ধান্তে হতাশ মিরপুরবাসী। তবে পরিস্থিতি মেনে নিয়ে মেট্রো রেলের জন্য মার্চ পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত তারা। মেহেদি হাসান সুমনের ক্যামেরায় তোলা ছবিতে রিশাদ হাসানের রিপোর্ট। অফিস বাড়ির ছাদ বা বারান্দা থেকে আপাতত এভাবে মেট্রো রেল দেখতে হবে মিরপুরবাসীকে। বহুল কাঙ্ক্ষিত মেট্রো রেলে উঠতে মিরপুরের বাসিন্দাদের অপেক্ষা করতে হবে আরও অন্তত 3 মাস। স্বপ্নের মেট্রো রেল চালু হলেও আপাতত এটি চলবে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত, তবে মাঝে থামবে না কোনো স্টেশনে। অথচ এই মেট্রো রেল কার্যক্রম চলাকালে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন এই এলাকার মানুষ, তাই ক্ষোভটাও একটু বেশি। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাবে, এর মাঝখানে জনগণ কি করবে? এটা একটা ভোগান্তি না? 12টা পর্যন্ত সার্ভিস, যদি 6টা পর্যন্ত 7টা পর্যন্ত সার্ভিস থাকতো মানুষ অফিসে এসে আবার ফিরে যেতে পারত। তবু এই ভোগান্তিকে মেনে নিয়ে মেট্রো রেলের জন্য অপেক্ষা করতে প্রস্তুত মিরপুরের অনেক বাসিন্দাই। মেট্রো রেল চালু হওয়া পর্যন্ত যে আমাদের মিরপুরবাসীরা আমরা যে কষ্ট করেছি, এটা হচ্ছে লং টার্মে আমাদের অনেক বেনিফিট দিবে। আগামী 3-4 মাস উঠতে পারবে না, এটা শোনার পরে একটু দুঃখজনক হইলেও আমরা এত বছর উঠতে পারি নাই, এই কষ্টটাও মানানসই। বছরের পর বছর ধরে মেট্রো রেলের কাজ চলাকালে যারা ভোগান্তির শিকার হয়েছেন তাদের মধ্যে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন শুধুমাত্র উদ্বোধনেই। অনেক তাড়াতাড়ি মতিঝিল পর্যন্ত চালু হয়ে যাবে। এখন আমরা আশায় থাকবো যে এই মেট্রো রেলের উন্নয়ন কি হয়। মেট্রো রেলটা চালু হলো আমরা অনেক আনন্দিত এবং আমরা অনেক খুশি। বাড়ির সামনে স্টেশন তালাবদ্ধ দেখতে কারি বা ভালো লাগে, তবু পুনর্নির্ধারিত সময়ের মধ্যেই মেট্রো রেলের দাবি সকলের। শুধুমাত্র এক মেট্রো রেলের অপেক্ষায় বছরের পর বছর শত ভোগান্তি উপেক্ষা করে যারা মেট্রো রেলের স্বপ্ন দেখলেন, তারা যখন জানতে পারলেন যে বাড়ির সামনের স্টেশনে থাকবে তালাবদ্ধ আর ওঠা যাবে না মিরপুর থেকে, তা নিঃসন্দেহে তাদের জন্য নিঃসন্দেহেই কষ্টকর। কিন্তু তারপরেও এবারের মতো তারা আরও একবার আশায় বুক বাঁধছেন মার্চ থেকে যেন তারা উঠতে পারেন স্বপ্নের এবং প্রতীক্ষিত মেট্রো রেলে। রিশাদ হাসান, দেশ টিভি, ঢাকা।